ইরানে নারীদের হিজাব পরা নিশ্চিত করতে আবারও বিতর্কিত টহল দেওয়ার কাজ শুরু করতে যাচ্ছে দেশটির নৈতিকতা পুলিশ ইরানের হিজাব আইন করাকরিভাবে প্রয়োগ করতে মোরালিটি পুলিশ বা নৈতিকতা রক্ষা পুলিশ আবারও রাস্তায় রাস্তায় টহল দেবে মাথা পুরোপুরি আবৃত না করার দায়ে কুর্দি তরুণী মাসা আমিনিকে গ্রেফতার করে দেশটির নৈতিকতা পুলিশ সরিয়ে পড়ে তীব্র আন্দোলন বিক্ষোভ রুখতে ব্যাপক দমন পীড়ন চালায় ইরানি কর্তৃপক্ষ রাস্তায় বের হতে হলে অবশ্যই শালীন পোশাক পরে বের হতে হবে অবশ্যই পর্দা নিয়ে বের হতে হবে বেপর্দায় রাস্তায় বের হয়ে পরিবেশ নষ্ট করার অধিকার কারণে ওই নারীর মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয় এরপরেই ইরানের নৈতিকতা রক্ষা পুলিশের টহল কার্যক্রম স্থগিত করা হয়েছিল আত্মহারিক টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য যে ইরানের নারীদেরকে হিজাব নিয়ন্ত্রণে নৈতিকতা পুলিশ নৈতিকতা পুলিশ দুই সালের সেপ্টেম্বরে একজন মহিলাকে আটক করেছিল হেজাব না পড়ার কারণে মহিলাটি মারা যায় পুলিশই নিয়ন্ত্রণে মারা যায় তারপরে আন্দোলন শুরু হয়েছিল দুই হাজার সেপ্টেম্বর থেকে এবছরের শুরু পর্যন্ত সেই আন্দোলনের মুখে নৈতিকতা পুলিশ অফ ছিল তারপরে আবার নতুন করে নৈতিকতা পুলিশ আবার তাদের কার্যক্রম চালাচ্ছে প্রায় বিশ হাজার লোককে তারা পর্দাহীনভাবে চলার কারণে আটক করেছে এখন প্রশ্ন হলো কেউ যদি পর্দা না করে তাহলে রাষ্ট্রের কি দায়িত্ব জোর করে থাকে পর্দা পরানো এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো কেউ যদি বাড়ির মধ্যে ঘরের মধ্যে নিজস্ব এলাকায় নিজস্ব আঙ্গিনায় ল্যাংটা হয়ে থাকে উলঙ্গ হয়ে ঘরে ফেরে সেটা তার পার্সোনাল ব্যাপার কেউ যদি বাড়ির মধ্যে হয়ে শুয়ে থাকে সরকারের দায়িত্ব নাই সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো বা সরকারের গোয়েন্দা তার বাড়ির ভিতরে দিয়ে তাকে শাসন করা কিন্তু রাস্তায় বের হতে হলে অবশ্যই শালীন পোশাক পরে বের হতে হবে অবশ্যই পর্দা নিয়ে বের হতে হবে বেপর্দায় রাস্তায় বের হয়ে পরিবেশ নষ্ট করার অধিকার কারণে তারা যদিও শিয়া তারা যদিও শিয়া কিন্তু তাদের এই কাজটা ইসলাম সমর্থন করে কাজেই তার যেটুকু ভালো বা সমর্থনযোগ্য সেটুকু আমরা সমর্থন করবো নেই ইনশাল